হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। আজকে তোমরা নিশ্চয়ই সকলেই জানো আজ হচ্ছে ঈদ, খুশির ঈদ। বায়োলজি স্টাডিমেটের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি ঈদ মুবারক। সকলের আজকে দিনটা খুব ভালো কাটুক, খুব ভালো থেকো তোমরা। আজ যেরকম ঈদ, এটা যেমন আমরা সকলে জানি, আমরা কি সকলে জানি আজকে তারিখটা? আজ হচ্ছে 22শে এপ্রিল। অর্থাৎ প্রতি বছর এই 22শে এপ্রিল যে দিনটা আমরা পালন করে থাকি সেটা হচ্ছে আর্থ ডে। অর্থাৎ আর্থ অর্থাৎ পৃথিবী, অর্থাৎ ধরিত্রী মাতা। আমরা আমাদের বাড়িতে আমাদের মাদের যেরকম যত্নে রাখি, ঠিক একই রকমভাবে আমাদের প্রত্যেককে কিন্তু আমাদের পৃথিবীর প্রতি আমাদের যত্নবান হতে হবে, যত্নশীল হতে হবে। পৃথিবীটা যেন সুন্দর থাকে। আমরা এই যে পৃথিবীতে একটা জন্ম গ্রহণ করেছি, একটা জন্ম পেয়েছি, সুন্দরভাবে জীবন কাটাচ্ছি, যেখানে আমরা থাকছি সেই পৃথিবীটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের। তাই আমরা এই আর্থ ডেতে আমরা শপথ নেব, আমরা প্রত্যেকে সচেতন হব, যাতে করে আমাদের এই পৃথিবীটাকে আরো সুন্দর করে তুলতে পারি আমরা। এবারে আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক। তো সামনে যারা জেনপাস এক্সাম দেবে তাদের কথা মাথায় রেখে আজ থেকে এই নতুন সেশনটা শুরু হলো। জেনপাস এক্সামের জন্য যারা জেনপাস দেবে এবছর বা পরবর্তী বছরে যারা দিতে চাও তাদের সকলের জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট, এই সিরিজটা ইম্পর্টেন্ট বলা যেতে পারে। তো বায়োলজি স্টাডিমেটের আলাদা করে প্লেলিস্ট করা থাকবে, সেখানে গিয়ে তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে। তো শুরু করি আজকের ক্লাসটা। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, স্পার্মাটিডগুলো স্পার্মাটোজোয়াতে রূপান্তরিত হয় মিওসিসের মাধ্যমে, স্পার্মাটোসিসের মাধ্যমে, স্পার্মিওজেনেসিসের মাধ্যমে, নাকি স্পার্মাটোজেনেসিসের মাধ্যমে। রিসেন্ট আমি স্পার্মাটোজেনেসিস প্রসেসটা পড়িয়েছি, যদি এখনো পর্যন্ত তোমাদের মধ্যে কেউ না দেখে থাকো তোমরা বায়োলজি স্টাডিমেটের প্লেলিস্টে চলে যাও। হিউম্যান রিপ্রোডাকশন অর্থাৎ মানুষের জনন বলে একটা আলাদা করে প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। স্পার্মাটিডগুলো যখন স্পার্মাটোজোয়ায় রূপান্তরিত হচ্ছে, স্পার্মাটিড বলা হয় অপরিণত শুক্রাণুকে, মনে রাখবে অপরিণত শুক্রাণুকে বলা হয় স্পার্মাটিড, এবং পরিণত শুক্রাণুকে বলা হয় হচ্ছে এই স্পার্মাটোজোয়া, পরিণত শুক্রাণু। তো এই স্পার্মাটিডগুলি স্পার্মাটোজোয়ায় রূপান্তরিত হয় যে পদ্ধতির মাধ্যমে সেটা হচ্ছে স্পার্মিওজেনেসিস, মনে রাখবে। 2 নম্বর কোয়েশ্চেনে চলে আসি, যে ডিম্বকের ভিতরে অবস্থিত ভ্রূণ পোষক কলার নাম হচ্ছে নিউসেলাস, NUCELLUS। নিউসেলাসের ক্রোমোজোমের প্রকৃতি, এটা হচ্ছে 2N, অর্থাৎ ভ্রূণ পোষক কলাটা হচ্ছে ডিপ্লয়েড। 3 নম্বর কোয়েশ্চেনে চলে আসি, নিম্নলিখিত কোনগুলি ভাইরাস ঘটিত রোগ, এখানের মধ্যে ভাইরাস ঘটিত রোগ কোনটা সেটা বলতে হবে। গনোরিয়া, সিফিলিস, এই দুটোই হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, লিখে নাও তোমরা, এই দুটোই হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অ্যামিবায়োসিস যেটা, সেটা হচ্ছে অ্যামিবা, ওটা হচ্ছে প্রোটোজোয়ার মধ্যে পড়ছে, তাহলে এটা হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। এবং এইডস যেটা, সেটা হচ্ছে, এবং HBV যেটা, এই দুটোই হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। তাহলে এখানে আমাদের কোয়েশ্চেনটা চেয়েছিল যে নিম্নলিখিত কোনগুলি ভাইরাস ঘটিত রোগ, এর মধ্যে আনসার হয়ে যাবে এটা HBV এবং এইডস। চলে আসি তার পরের কোয়েশ্চেন, 4 নম্বর কোয়েশ্চেনে, যে হিমোফিলিয়া কোন রোগটির সঙ্গে সম্পর্কযুক্ত। হিমোফিলিয়া নামটার সঙ্গে তোমরা সকলে পরিচিত, হিমোফিলিয়াটা হচ্ছে সেক্স ক্রোমোজোম ঘটিত, এটা একটা প্রচ্ছন্ন রোগ, সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। ওকে, নেক্সট চলে আসি 5 নম্বরে, কিসের অনুপস্থিতির কারণে নিউক্লিওসাইডকে নিউক্লিওটাইডের থেকে পৃথক করা যায়। তাহলে নিউক্লিওসাইডের মধ্যে কি থাকে, এর মধ্যে থাকে রাইবোজ শর্করা থাকে নিউক্লিওসাইডের মধ্যে বলছি, প্লাস থাকে হচ্ছে N2 বেস, অর্থাৎ নাইট্রোজেন যুক্ত যে বেসগুলো, অর্থাৎ যার মধ্যে পড়ছে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এগুলো। আর নিউক্লিওটাইডের মধ্যে কি থাকে, এর মধ্যে রাইবোজ শর্করা থাকে প্লাস নাইট্রোজেন বেস থাকে। এখানে এক্সট্রা থাকে যেটা, সেটা হচ্ছে ফসফেট গ্রুপ, এক্সট্রা থাকে হচ্ছে ফসফেট গ্রুপ। তাহলে এই যে নিউক্লিওসাইড, এটা যে নিউক্লিওসাইডের জন্য এটা লিখলাম, নিউক্লিওসাইডটা নিউক্লিওটাইডের থেকে পৃথক কোনটার জন্য, ফসফেট গ্রুপটার জন্য, তাহলে এখানে আনসার হয়ে যাবে ফসফেট গ্রুপ। তার পরের কোয়েশ্চেনে চলে আসি, যে স্তন্যপায়ী যুগ হলো, স্তন্যপায়ীর যুগ বলা হয় সিনোজোয়িক যুগকে, মনে রাখবে। 7 নম্বর কোয়েশ্চেন, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হলো
ইন্ডাস্ট্রিয়াল মেনালিজম যেটা, এটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনের সপক্ষে প্রমাণ, এই জিনিসটা তোমরা মনে রাখবে। তারপরের কোশ্চেনে চলে আসে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ, জলবাহিত রোগের মধ্যে পড়বে যেটা সেটা হচ্ছে হেপাটাইটিস। ওকে, 9 নম্বর কোশ্চেনে চলে আসে, নিম্নলিখিতগুলির মধ্যে কোন ইমিউনোগ্লোবিনটি প্রচুর পাওয়া যায়, যে ইমিউনোগ্লোবিনটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় বা প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে IgG। তারপরের কোশ্চেনে চলে আসে, 10 নম্বর, বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় যার বিরুদ্ধে, সেটা হচ্ছে মনে রাখবে এটা হচ্ছে টিউবার কিউলোসিসের বিরুদ্ধে। 11 নম্বর কোয়েশ্চেনে চলে আসে, রানীক্ষেত রোগটি হয় এদের মধ্যে কাদের জন্য, রানীক্ষেত রোগটা হয় হচ্ছে ভাইরাসের জন্য। এবং আজকের যে সিরিজের লাস্ট কোয়েশ্চেন, আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, হারমিট কাঁকড়ার খোলসের সাথে সি অ্যানিমনের সঙ্গবদ্ধ হওয়াটাকে কি বলা হয়, আন্তঃপরজীবিতা, সিম্বায়োসিস, কমেন্সালিজম নাকি অ্যামেন্সালিজম? তো হারমিট কাঁকড়া এবং সি অ্যানিমনের এই সঙ্গবদ্ধ অবস্থানটাকে বলা হয় কমেন্সালিজম। তো কমেন্সালিজম অ্যামেন্সালিজম যে ব্যাপারটা আগের কোয়েশ্চেনে দেখলাম সেগুলো কাকে বলে একবার দেখে নিই, তাহলে আমাদের মনে থেকে যাবে। কমেন্সালিজমটা প্রথমে বলবো, এটা হচ্ছে ধনাত্মক সামাজিক মিথস্ক্রিয়া, এটা মনে রাখবে। এটা হচ্ছে পজিটিভ, 1 নম্বর মনে রাখতে হবে। কমেন্সালিজম হচ্ছে দুটো পৃথক প্রজাতির সহাবস্থানের ফলে যদি একটি উপকৃত হয় কিন্তু অপরটি উপকৃত বা ক্ষতিগ্রস্ত কিছুই হয় না, তাহলে সেই সহাবস্থানকে বলা হচ্ছে কমেন্সালিজম। যেমন এখানে দেখো যে চোষক মাছ এবং হাঙরের মধ্যে এদের যে সহাবস্থান, সেখানে কিন্তু এরা দুজন একসঙ্গে থাকছে কিন্তু এদের মধ্যে কেউই উপকৃত বা ক্ষতিগ্রস্ত কিছু হচ্ছে না, মানে একজন উপকৃত হচ্ছে কিন্তু আর একজন অপরটি উপকৃত বা ক্ষতিগ্রস্ত কিছুই হচ্ছে না, তখন তাকে বলা হচ্ছে কমেন্সালিজম। এক্সাম্পল দেখো, এক্সাম্পলগুলো মনে রাখবে কারণ এখান থেকেই এমসিকিউটা আসবে, যে গুলঞ্চ জাতীয় উদ্ভিদরা অন্য বৃক্ষকে জড়িয়ে ওপরে ওঠে কিন্তু আশ্রয়দাতা বৃক্ষের কোনো ক্ষতি করছে না, একজন উপকৃত হচ্ছে। গুলঞ্চ জাতীয় উদ্ভিদরা যখন অন্য বৃক্ষকে জড়িয়ে ওপরে উঠছে, এই গাছটা নিজে উপকৃত হচ্ছে, এই যে একটা উপকৃত হয় কিন্তু যে গাছটার উপর আশ্রয় করে আছে সেই আশ্রয়দাতা বৃক্ষের কিন্তু কোনো উপকারও করছে না, কোনো ক্ষতিও করছে না, এই যে কোনো উপকৃত বা ক্ষতিগ্রস্ত কিছুই হচ্ছে না, তখন সেই ব্যাপারটাকে বলা হচ্ছে কমেন্সালিজম। আর একটা হচ্ছে এই একেনিস নামক এক ধরনের চোষক মাছ হাঙরের দেহের তলদেশে চোষকের মাধ্যমে যুক্ত হয়ে চলাচল করে, হাঙর যেটা সেটা শিকার করে এবং তার ভুক্তাবশেষ খেয়ে বেঁচে থাকে কিন্তু হাঙরের কোনো ক্ষতি করছে না, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে গুলঞ্চ জাতীয় এই উদ্ভিদটা দিয়ে একটা উদাহরণ, আর একটা মনে রাখতে হবে এই হাঙর এবং চোষক মাছের এই এক্সাম্পলটা, দুটোই হচ্ছে কমেন্সালিজম এবং দুটোই হচ্ছে ধনাত্মক সামাজিক মিথস্ক্রিয়ার মধ্যে পড়বে। 2 নম্বর ধনাত্মকের মধ্যেই যেটা আছে সেটা হচ্ছে প্রোটো কোঅপারেশন, যখন দুটো প্রজাতি পৃথক পৃথকভাবে অবস্থান করে কিন্তু পরস্পরের সান্নিধ্যে এলে উভয়ই উপকৃত হয়, তাকে বলা হচ্ছে প্রোটো কোঅপারেশন। কোঅপারেশন মানে হচ্ছে সহাবস্থান, ঠিক আছে? তাহলে এখানে দুজনে পৃথক পৃথকভাবে থাকছে কিন্তু যখন দুজনে একসঙ্গে আসছে তখন কিন্তু দুজনেরই উপকৃত হচ্ছে, উভয়ই উপকৃত হচ্ছে। যেমন দেখো, অক্সপেকার নামক এক ধরনের পাখি সেটা হরিণের গায়ে বসে এবং তার গায়ের পরজীবী পোকাগুলিকে খেয়ে ফেলে, ফলে উভয়েরই উপকৃত হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে প্রোটো কোঅপারেশন। এই দুটো ছিল ধনাত্মক কোঅপারেশনের একটা ধনাত্মক সামাজিক মিথস্ক্রিয়ার এক্সাম্পল। এরপর চলে আসে ঋণাত্মক সামাজিক মিথস্ক্রিয়ার এক্সাম্পলে, সেটা হচ্ছে অ্যামেন্সালিজম। এক্ষেত্রে দেখো যে যখন দুটো প্রজাতির মধ্যে পারস্পরিক প্রতিক্রিয়া দেখা যায় এবং একটি প্রজাতি বৃদ্ধি বাধাপ্রাপ্ত হচ্ছে এবং অপর প্রজাতির কোনো ক্ষতি হচ্ছে না, একজনের কিন্তু তার মানে অপকার হচ্ছে, একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে আর একজনের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। কমেন্সালিজমে দেখলাম যে এখানে দুটো পৃথক প্রজাতি একসঙ্গে সহাবস্থান করছে, এর ফলে একটা প্রজাতি উপকৃত হচ্ছে আর একটা প্রজাতির কোনো উপকার হচ্ছে না, কোনো ক্ষতিও হচ্ছে না, তাকে বলা হচ্ছিল কমেন্সালিজম। আর অ্যামেন্সালিজমে হচ্ছে দুটো পৃথক প্রজাতি একসঙ্গে যখন সহাবস্থান করছে তখন একটা প্রজাতির বৃদ্ধি বাধাপ্রাপ্ত হচ্ছে আর একটা প্রজাতির কোনো ক্ষতি হচ্ছে না, ঠিক আছে, তাকে বলা হচ্ছে অ্যামেন্সালিজম। যেমন এখানে এক্সাম্পল হচ্ছে এই যে পার্থেনিয়াম, এই যে পেনিসিলিয়াম নামক ছত্রাকটি পেনিসিলিন অ্যান্টিবায়োটিক নির্গত করে বলে তার চারপাশের অধিকাংশ ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, তাহলে পেনিসিলিয়াম এই ছত্রাকটা এ কিন্তু জন্মাচ্ছে কিন্তু ব্যাকটেরিয়াগুলোর ক্ষতি হচ্ছে। যেমন এই যে দেখলাম একজনের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় কিন্তু আর একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে অ্যামেন্সালিজম। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাস থেকে যদি কোনো কোয়েশ্চেনের মধ্যে তোমাদের ডাউট থাকে, কোনো আনসার তোমাদের যদি ডাউট থাকে অবশ্যই আমাকে জানিও। আমাদের বায়োলজি স্টাডিমেটের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখানে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হবে পরের ক্লাসে, সকলে খুব ভালো থেকো।